নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, স্ট্রবেরি গাছগুলোর গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি আমি, আর একটু খুঁড়ে দিচ্ছি। তো আমার অনেকগুলো করা হয়েছে, করতে করতে হঠাৎ মনে হলো একটা ছোটো করে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েই নেওয়া যায়, আপনাদের সাথে এটা শেয়ার করা যায়। দেখুন আমি কোন সময় স্ট্রবেরি কীরকম কেয়ার করি, স্ট্রবেরি গাছের সাথে কী কী করি, সেগুলোই আমি ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। যাই করি না কেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো চলুন আমি একটা করে দেখাই। এখন খুব রোদ, ওই জন্য আমি একটু ছায়ার দিকে নিয়ে যাচ্ছি। চলুন দেখুন, এগুলো আমি ফেলে দিয়েছি অলরেডি, আর এটা আমি করব। দেখুন দাঁড়ান, আমি ফোনটা রাখার ব্যবস্থা। চলুন, ক্যামেরা ধরার লোক পেয়ে গেছি, একজনকে নিয়ে আসলাম, আমার এটা ছোট ভাই। তো এটা করে নিই, দেখুন এই বাড়তি এটা আগাছা বার হয়েছিল, এটা ফেলে দিলাম। আর এই পাতাগুলো শুকিয়ে গেছে দেখুন, এগুলো টেনে টেনে ফেলে দিচ্ছি। এটা ফুলটা হয়েছিল, মরে গেছে, দুদিন জল না দেওয়াতে দেখুন পাতাগুলোর পাশে কালো কালো হয়ে গেছে। এগুলো সব তুলে ফেলে চলুন আমি এই নিরিনটা দিয়ে আমি একটু খুঁড়ে দিই মাটিটা। এরপরে যখন জল দেবো, জলটা খুব সুন্দরভাবে একবারে নিচ পর্যন্ত পৌঁছে যাবে। দেখুন গাছের গোড়াটা পুরো নতুন হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে দেখুন, এখন সব নতুন পাতা বার হচ্ছে। এইটা দু চারটে নতুন পাতা বার হওয়ার পরেই রুট বার হবে, যখন রুট বার হবে তখন আমি আবার একটা ভিডিও করব আপনাদের জন্য। দেখুন চলুন এটা রেখে আসি, এটা কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কেয়ার করবেন। রেখে দিয়ে আসি, এর জায়গায় আমি এখানে রেখে দিলাম। আর বাকিগুলো এখন খুব রোদ, আমি বিকালের দিকটা এসে পুরোটা কমপ্লিট করে নেব। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, চারপাশের গাছপালার যত্ন নেবেন, আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।